ভোটের ঠিক আগের রাতে বিলোনিয়া জুড়ে সিপিআইএমের সন্ত্রাস, এমনটাই উঠছে অভিযোগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও, রাতের আধারে বিলোনিয়া জুড়ে হিংস্রভাবে আক্রমণ চালানো হয়েছে মানুষের বাড়িতে। লাঠি সোঁটা নিয়ে রাতের আধারে ঘর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে অশ্রাব্য গালাগাল। ভোটের আগের সেই রাতের ঘটনায় এখনও আতঙ্কিত সেখানকার মানুষ। গণতন্ত্র উদ্ধারের স্লোগান দিয়ে যারা 23 বিধানসভা নির্বাচনে বাজার গরম করেছেন তাদের এই অবস্থা। ঠিক কি হয়েছিল ভোটের আগের সেই রাতে, চলুন দেখে নেওয়া যাক। ভোটের আগে সেই রাতের অভিজ্ঞতা শুধুমাত্র আরই নিউজকে জানিয়েছেন বিলোনিয়ার অর্ণব পাল। অর্ণবের কথায়, 15 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11:30 নাগাদ বিলোনিয়া সিপিআই মনোনীত প্রার্থী দীপঙ্কর সেন এবং ওনার স্ত্রী বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের শুভ্রা দিদিমণি সহ ওনার দলবল মোটা মোটা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এই ধরনের ঘটনায় অনেকটাই আতঙ্কিত অর্ণব এবং তার পরিবার। 15 ফেব্রুয়ারি 2023, একদম 2023 সালের ইলেকশনের আগের দিন রাত আনুমানিক 11:30, দীপঙ্কর সেন বিলোনিয়া সিপিআইএম মনোনীত প্রার্থী ও ওনার স্ত্রী, যিনি বিদ্যাপীঠ স্কুলের ম্যাডাম শুভ্রা ম্যাডাম সহ ওনার দলবল মোটা মোটা লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আমার বাড়িতে আক্রমণ করে এবং আমার পরিবারের লোকদের খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। দীর্ঘদিন ধরে অর্ণব ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, বর্তমানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রুরাল স্টাডি নিয়ে পড়াশোনা করছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত বলেই বিশেষ করে তার বাড়িকে বেছে নেওয়া হয়েছিল হামলার জন্য। একই তো অস্তিত্ব সংকটে ভুগছেন বামিরা, যার ফলেই হয়েছিল চোট। অন্যদিকে এই ধরনের কার্যকলাপে শেষ পর্যন্ত যা কিছু ছিল তাও হারাতে বসেছে বামিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।